আপনারা যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি। আপনারা 1,000, 2,000, 3,000 লোক নিয়ে আর এই কটা অস্ত্র নিয়ে আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান আধা ঘন্টাও টিকতে পারবেন না। আমরা সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি মিলে আমরা যারা আছি তাদের সাথে আপনারা 30 মিনিট যুদ্ধ করেন আসেন, বলেন আমরা জায়গা ঠিক করি। আপনারা পাহাড়ে পাহাড়ে লুকিয়ে থাকবেন, মানুষের বাড়িতে বাড়িতে যেয়ে অত্যাচার করে খাবার খাবেন, রাতের বেলা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে পালিয়ে থাকবেন, আর তারপর দূর থেকে আমাদেরকে গুলি করে আহত করবেন, এটা কোনো যুদ্ধ হলো না, এটা হলো মার্সেনারি অ্যাক্টিভিটিস, সন্ত্রাসী কার্যক্রম। আজকে এই এলাকা দুর্গম বলে আপনারা সুবিধা পাচ্ছেন, এলাকার সুবিধা আপনারা নিচ্ছেন। আজকে যদি বাংলাদেশে অন্যান্য জেলার মতো হতো তাহলে আমাদের প্রয়োজন হতো না, যে কোনো বাহিনী এমনকি আনসার বাহিনীও আপনাদেরকে সহায়তা করে দিতে পারত। মাননীয় প্রধানমন্ত্রী যে শান্তি চুক্তি সম্পাদন করেছেন, আমরা সবাই সেই শান্তি চুক্তি বাস্তবায়নে এগিয়ে আসি, কারণ উনি বলেছেন, আই কোট, আমরা পার্বত্য চুক্তি সম্পাদন করেছি এবং তা পূর্ণ বাস্তবায়ন করব। আমি আশা করব সরকারের পক্ষ থেকে যে কটি ধারা এখনও বাস্তবায়িত হয়নি সেটি বাস্তবায়নের আগে যারা অস্ত্রধারী আছেন তারা আপনাদের মাত্র দুটি ধারা সেই দুটি ধারা বাস্তবায়ন করেন, আপনারা অস্ত্র সমর্পণ করেন এবং নিজেদেরকে আমাদের হাতে সুপর্দ করেন, আর না হলে যে কোনো মূল্যে আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের আপনাদের বিরুদ্ধে যে প্রকার যে কোনো রকম স্যাক্রিফাইস করা প্রয়োজন, যে কোনো প্রকার আত্মদান করার প্রয়োজন তা করতে প্রস্তুত আছি। আমরা আত্মদান করেছি, আমরা এখানে রক্ত দিয়েছি, আমরা আরও রক্ত দিব, কিন্তু আপনাদেরকে আপনাদের এই হীন উদ্দেশ্য চরিতার্থ করতে কখনোই সফল হতে দেব না। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।